আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরীদু আননামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতা ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। সূরা কসসের 5 নম্বর আয়াতে আছে, ফেরাউন চেয়েছিল এই পৃথিবীর ময়দান থেকে দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার সবকিছু টিকে থাকবে। ওই দেশে বিভিন্ন দল বিদলে মানুষদেরকে বিভক্ত করে দিত, আজ আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না। ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে। ফেরাউন চেয়েছিল এরা যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না, এই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে ওই সমস্ত কোনো দলের ওপরে ফেরাউনের টার্গেট ছিল না, শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল, সেটা হবে মুসা আলাইহিসসালামের দল। আজও বিশ্বের অনেক জায়গাতে আপনি তাকান যে বিষয় শরীয়তে মরণের পরে কবরে ওই বিষয়ের প্রশ্ন হবে না এরকম বিষয় নতুন করে সামনে এনে উনি আলাদা দল বানিয়েছে, উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধে বুকে, উনি আলাদা। অথচ মরণের পরে আপনাকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে নাই হাত কোথায় বাঁধিস বল, বলবে। আপনি যদি শুধু আল্লাহু আকবার বলে হাত ছেড়িয়ে দেন তাও অসুবিধা নেই, আর যদি বুকে বাঁধেন তাও অসুবিধা নেই, যদি নাভিতে বাঁধেন তাও অসুবিধা নেই, যেখানে সেখানে বাঁধলেই নামাজ হবে, ছেড়ে দিলেও সমস্যা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে তার মাযহাব যারা মেনে চলে তারা দেখেছি সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নববীতে আল্লাহু আকবার বলার পরে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ওইটা প্রথমে জানতাম না, কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আস, আমি মনে করছি ওর মনে নেই, খালি গোতা মারছে, ও তো আমার ভাষা বোঝে না, নামাজ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে কালো আফ্রিকায় বাড়ি আমার দিকে তাকিয়ে বলছে কি, মানে ওর ভাষা দিয়ে যে কি আমি গোতাদের কেন আছে, এই নিয়ম তো অন্তত আমাদের দেশে আমি পাইনি, অন্তত হাত আপনি বুকে বাঁধেন নাই নাভিতে বাঁধেন হচ্ছে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা তো আমি জানতাম না আগে। পরবর্তীতে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে এরা এই মাজহাব মেনে চলে, অসুবিধা নেই। আমার ভাইরা আপনি মিলান এ বিষয়টা নিয়ে, এ কবরে আপনাকে প্রশ্ন করা হবে না, এটা আপনার সিলেবাসেও নেই। সিলেবাসে যে পাঁচটা বিষয় আছে আমি সামনে আসব, ওর ভেতরে এইটা অন্তত নেই, অথচ আমিন জোরে বলবেন না আসতে বলবেন, এই নিয়ে একদল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিয়েছে। এটা ইহুদি খ্রিস্টান বাদ দিলাম, অনেক নামধারী মুসলমান মোনাফিকেরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। সূরা আনফালের 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, সাবধান তোমরা নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলো না, তোমরা পরস্পর মতবিরোধ তৈরি করো না, তাহলে তোমাদের হাওয়া কমে যাবে। অতাযহাবা রিহুকুম অসবিরু শব্দের দিকে খেয়াল করেন, অতাযহাবা রিহুকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে, বাতাস বেরানো মানে আমি আয়াতের তাফসীর পড়ার পরে বুঝছিলাম না। একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটর সাইকেল পুরোতন্তা পড়ে আছে, নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটর সাইকেল প্রাইভেটের চাকায় হাওয়া নেই, আর হাওয়া না থাকলে ওগুলো সব মুখ থুবড়ে পড়ে থাকে, কথা বলে না কেন, এই যে হাওয়া না থাকলে ওর চলার ক্ষমতা নেই, নড়ার ক্ষমতা নেই, দেখতেও যেন কেমন লাগে,
মুসলমানদের মধ্যে সঠিক দলকে বুঝে ফেলেছে ইমাম ইবনে তাইমিয়া বলেন তোমরা যদি হক দলকে চিনতে না পারো তাহলে বাতিলের দিকে তোমরা তাকাও তারা কোন দলকে টার্গেট করে তুমি হয়তো হক চিনতে নাও পারো কিন্তু বাতিল হক চেনে